ভাই সব হবর এখান হবর এখান দেরি হইয়া যায় আতু লাগে ঈদের নমাজ ভড়িও হালায় ভাই সব হবর এখান এক বছরে দুইয়ান খুশি আমরা মুসলমান এখান হইল রমজানের আর একখান কুরবান ভালো কথা এই লোকে তো আবার কুরবানি দেয় খয়রাতির টেরো পায়না বন্ধ হয়ে যায় গেট বন্ধ করে দেয় খান সাহেব কথা উস্কো যে কও আপনার গত বছর এক ভিখারি গেল আপনার বাড়ি গোশ ঢুকায় আনতে আপনি তো তারে ঠ্যাং ম্যাং ভাঙ্গে ফেলাইছেন বাড়ো এটা গ্রামের সব মানুষই জানে আপনার মশিন আরে চৌধুরী মুই কি খয়রাতি ঠ্যাং পিটাই ভাঙছি নেই কুরবানি দেওয়া যায় কিন্তু কবুল হওয়া লাগবে না হ্যাঁ কবুল কবুল সোনার উপর পানিতে গোসল করা লাগবে সুদ খরের বাতাস লাগবে কুরবানির গরু তো একটা কিনেছেন ছাগলের মতো যাই হোক সেটা কোনো ব্যাপার না তো আমাদের একটা ক্লাব আছে ওই ক্লাবে গরুর চামড়াটা দিয়েন কোন রোমার ক্লাব রে তো গো রোমার ক্লাব না আমার যে ক্লাবের নাম এসো সবাই নেশা করি মিলে মিশে দেশ করি তাই জান না নামটা পেট থামে কি কইলি দেশ করি বাং পেট থামে কি কইলি ক্লাবের নাম নেশা করি নেশা করি না বেহায় লাগ উসা আপনি একটু এসে আসেন একটা স্বনামধন্য আমি জানি আজ পর্যন্ত হে কডু কথা কই কে মনে কষ্ট দেয় নাই লোকটার কথা এখনো মনটাই পড়লে মনটা সেট করবি ওটা কি কাজ এই করকা তুই এ সময় হইছ তুই এ সময় অনাই তুই হন তোর বাহে যেখানে ডাহাতি করতে আইছে একবার আমার বাড়িতে ডাহাতি করতে আইছিল হন ঘটনা ভালো হই গিয়া তুই হনিস এই রকম একটা চাকু আইনি আমার গলায় ধরছে দরিয়ে কইছে কি কি ভাষা কি ভাষা কি মিষ্টি ভাষা এরকম দরিয়ে কয় কি দাদু আমার ঘরে সোনা দানা যা আছে বাই খুঁজিয়ে দেন দাদু আর যদি না দেন দাদু এই চাকু দিয়ে আপনার কল্লাটা দীক্ষান্ত করিয়ে হেলাবো কি ভাষা কি সুন্দর মিষ্টি ভাষা তোর বাপের মন্ডা চাইছিল তোর বাপের সোনা দানা সহ আমার বউ ডোজ দিয়ে দেই আর তুই এই বাপের সন্তান হইয়া তুই চোখ রাঙ দাও আমার সামনে থাক কান দিস মাফ করে দিলাম চাহুল্লা 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 কি এরিছেন কি আপনি আমার উস্তাদ রে ইমোশনাল করে দিছেন কান দিয়ে ফেলাইছেন সময় নাই আমার হাতে যাই দিছেন
যা পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে এরকম কান্দিনি আমার উস্তাদ চল চল তোর বাপের ডাহাতি চাতে কিস্তি হয় না বাল চালক নিচে কথা চৌধুরী সাহেব শুনিছি কুরবানি দেওয়ার জন্য নাকি গরু কিনেছেন ভাই বাজান এ ফিরকে তোমাকে দোয়াই বিরাট গরু কিনছি তোমরা কইলো আবা বাজান ওই কুরবানি দিতে গেলে গোস্ত পিলাম তোমাকে তো লাইলেও খারাপ লাগবে না তোমরা এলাকার ফলা পান আর তাছাড়া গোস্ত তোমাকেই দিমু আর দি দিমু খারাপ গোস্ত লাগবে না আপনি খুব ভালো করেই জানেন আমরা এই এলাকার কিছু সন্তান তার এবং এই এলাকার উন্নয়নের জন্য আমরা একটা ক্লাব খুলেছি ভাই নামটা বলিস না কেন ওস্তাদ আপনি একটু এই সাইডে আসেন নামটা আমি একটু খুলে কই ওই চৌধুরী সাহেব আমাকে ক্লাবের নাম হলো এসো সবাই নেশা করি মিলে মিশে দেশ গড়ি কায়দার না নামটা খুব কায়দার নাম মারহাবা মারহাবা কি উচ্চ শিক্ষিত আমার এলাকার ফলাফান তা এখন ক্লাব করছো ভালো করছো তা কি হয়েছে কি আপনি এই ক্লাবের উন্নয়নের জন্য গরুর চামড়াটা আমাদের দেবেন আর যদি না দেন দাঁড়ান ওস্তাদ আপনি একটু এই সাইডে আসেন আমারে বলতে দেন আর যদি চামড়া না দেন আপনার এই চামড়া খুলতে এসে বড় ছুরি লাগবে না আবার সিন তৈরিছে কি এই ছুরি দিয়ে আপনার চামড়া খালাইয়ে সামনের শীতে আমি একটা জ্যাকেট বানাবো কায়দার হবে না জ্যাকেটটা তো বাবা ওই যে মোর যে গরুর চামড়া ওইয়া মুই তোমাকে দিমু দরকার হয় ওই গরুর চামড়া বেচছিয়া তোমাকে কিলাবেন লইগা মুই এটা টিভি কিনে দিমু যাও চৌধুরী স্যার খালি টিভি দিলি তো হবে না ওই যে গরুর ওই যে ভুড়ি আর ওই যে পায়া আছে না ওইটা বেঁচে আমাকে একটা ওয়াইফাই লাইন করে দেন কি উস্তাদ এবার বুঝিছেন কুরবানি দিয়ে যদি সব আর উপকার না হয় তাহলে কুরবানি দিয়ে কি লাভ হয় বাজান ওই তোমাকে ওয়াইফাই লাইন আর টিভি দিয়ে তো আমার বেমাল সব হইবে তোমরা যে ওয়াদ দিয়ে কি হওয়ার বলে তুমি বুঝ আর সামনে সামনে তোমাকে আমি ওইয়া যাওয়ার ব্যবস্থা করে দেবো তোমরা যাও নিশ্চিন্ত থাকতে পারো যাও ঠিক আছে কথাটা মাথায় রাখবেন ভাই আই উস্তাদ চলো আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব ওয়ালাইকুম আসসালাম ওই আল্লাহর রহমতে শরীর স্বাস্থ্য তো ভালোই আছে আপনার জি আলহামদুলিল্লাহ ওই প্রত্যেক বছরই তো আপনি কুরবানি দেন কত বছর তো এই চামড়াটা আমাকে মাদ্রাসায় দিয়েছিলেন দেখলাম মাদ্রাসা ওই যে দারুল উলুম মাদ্রাসা এতিমখানা ইনশাআল্লাহ এবার একটু আমাকে ওই চামড়াটা দেবেন আপনাকে ওই সহযোগিতায় আমাকে ওই এতিম বাচ্চা কাচ্চা ওই একবেলা খাইয়ে দিয়ে ভালো থাকে আলহামদুলিল্লাহ আমাদের দোয়ায় যে তারা খাওয়া দাওয়া করে এটাতে আমাদেরও খুব খুশি হয় ইনশাআল্লাহ এবারেও আমি চামড়াটা দেওয়ার চেষ্টা করব আপনি কুরবানির দিন আসবেন যখন কুরবানি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম চৌধুরী ঈদ মোবারক বলাইছো শোনো খান সাহেব জীবনেতে পাপ কাজ আমি আর তুমি কম করি না এই এলাকার মধ্যে এক প্রকারের মানুষের তা মাইপিয়া খাইতে খাইতে বুড়িটাই খালি হয় না ইয়ার সব হয়েছে দুনিয়াতে কারণ কথা হয়েছে গিয়া আমি চিন্তা করছি এই ফিরগো মোর এই কুরবানির চামড়াটা মুই মাদ্রাসায় দান করবো এতিম গোলকা এ ব্যাপারে তোমার মতামত কি আল্লাহ তাইলে তোমারে ইমান দেছে তুমিও এতিমখানায় চামড়া দিয়ে দেবা না ইমান তোমার আল্লাহ দিছে যাই হোক তর্ক করিয়ে তো লাভ নাই মাওলানা সাহেব এখনই চললে আসবে তারাতে আমরা চামড়াটা হ্যান্ড ওভার করিয়ে দেবো মাওলানা সাহেব আই করছে আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব খান সাহেব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মাওলানা সাহেব এই যে আমাদের দুজন এই যে আমাদের দুজনের চামড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এতিমখানায় নিয়ে যাবেন আপনি দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সারা জীবন এতিমখানায় সাহায্য করে যাইতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাওলানা সাহেব তাড়াতাড়ি চলে যান সমস্যা আছে সমস্যা আছে আপনি চলে যান তাড়াতাড়ি চলে যান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যোদ্ধা এই চামড়া নিয়ে কোথায় যাচ্ছিস সারা দেশের চামড়া টুকাইস তারপরে কি হয় না তোর এই চামড়া মাদ্রাসায় দান করছি এই চামড়া এতিম গো হক আমি মাদ্রাসায় নিয়ে যাই আমরাও তো এক প্রকার এতিম আমরা এই চুরি চিন্তায় করি দেখে আমাকে বাড়িতে আমাকে বের করে দিয়েছে তো আমরা তো এতিম তুই এই চামড়া আমাকে দিয়ে যা তোমরা তো সন্ত্রাসী তোমরা তো মানুষের গলায় চুরি কাছি ধরিয়া এটা ওটা নিতে পারো আলে মোলা মারা এতিমরা এরা তো নিতে পারে না এরা তো নেয়ও না আমি এই চামড়া কিছুতেই তোমাকে দেবো না এটা অতিম গহক আমি কোনোভাবেই দেবো না আমার জীবন থাকতে তোমাকে দেবো না তোরে এই চামড়া নিয়েও যাইতে দিব না দে চামড়া দে চামড়া দে না চামড়া আমি দেবো না দিবি না চামড়া
তুই দিবি না সামলা। আসুন আমরা কুরবানির চামড়া অথবা তার বিক্রিত মূল্য কোনো দুনিয়াবী কাজে ব্যয় না করে আশেপাশের মাদ্রাসা অথবা এতিমখানাগুলোতে দান করি। হতে পারে আপনার এই দানই কাল হাশরের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে।